স্কুল জীবনের কথাগুলো আজকে ভীষণ মনে পড়ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পুরো বাংলাদেশে কিন্তু এই দিনটিকে বিভিন্নভাবে পালন করা হয়। বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাও কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করতাম, আর আমরা কখনোই ব্যানার কিনে শহীদ মিনারে দিতাম না। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ফুল কিনে নিজে হাতে ব্যানার বানাতাম এবং সেই ব্যানারটাই আমরা শহীদ মিনারে দিতাম। আমার অনেক ইচ্ছা ছিল সকাল সকাল উঠে এসে আমাদের স্কুলের র্যালি দেখব, তো সেটা হয় না। এজন্য চলে আসি আল্লা দরগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, আর এখানে এদেরকে দেখে আমার স্কুল জীবনের কথাগুলোই মনে পড়ছিল। মনে হচ্ছিল এদের মধ্যে আমি আমাকেই দেখি, আর আমার সাথে আমার আপুও ছিল। তো এখানে বিভিন্ন ধরনের ছোলা ঝালমুড়ি পাওয়া যাচ্ছিল, তো আপু ছোলা নিয়ে খাচ্ছিল, ছোলাগুলো মজাই ছিল। তারপরে ছোট ছোট পিচ্চিরা আসে, এসে তাদের ফুলগুলো আমাকে দেখাচ্ছিল, ভালোই লাগছিল ফুলগুলো। এর সাথে একটা প্লাস্টিকের ফুলও ছিল, আর তার আগে দেখে তার আরও বান্ধবীরাও আসে এবং আমাকে জিজ্ঞাসা করে যে আপু দেখো তো আমাদের মধ্যে কার ফুলের থোকাটা সব থেকে সুন্দর লাগছিল। তো আমি বলি এইটা ভালো লাগছিল, তো খুব খুশি হয়ে গিয়েছিল এটা বলাতে। আর ছোট ছোট পিচ্চিদের দেখে আমারও অনেক ভালো লাগছিল, এক সময় আমরাও এমন ছিলাম। আর এখানে আমি আমার এক ফ্যানকে পেয়ে যাই, আপু ওর ছবি তুলে দিচ্ছিল, তো সে আমাকে বলে যে আপু তুমি ভিডিও দাও না কেন। আসলে ভালোই লাগছিল যে আস্তে আস্তে মানুষ আমার ভিডিওগুলো দেখছে। আর এই তো সেই ছোলা, ছোলাটা কিন্তু ভীষণ মজা ছিল, অনেকদিন পরে এইভাবে ছোলা খেলাম। ছোলা খাওয়ার পরে আমরা ঝালমুড়িও খেয়েছিলাম। তো ঝালমুড়ি ছোলা এগুলো আসলেই সবার প্রিয় একটা জিনিস, আসলে সবারই ভালো লাগে। তারপরে ঝালমুড়ি খেলাম এবং ঝালমুড়ি খাওয়ার পরে একটু আশেপাশে ঘুরে আবার চলে আসি। আসলে স্কুল জীবন এমন একটা সময় যে এটা যখন আমরা পার করি তখন বুঝতে পারি না যে এটার গুরুত্ব কতখানি। যখন স্কুল জীবনটা শেষ হয়ে যায় তখন আসলে বুঝতে পারি কোন সময়টা আমরা ফেলে এসেছি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।